हेलो गाइज, वेलकम और वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू अनदर वीडियो। केमन आछो तोमरा? होपसो सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आज के 25 December, तो सवार आगे बोले दीची सबाई के मेरी क्रिसमस। ये बचर शेष होते मात्र 5 दिन बाकी, एडवांसे हैप्पी न्यू ईयर। और किछु दिनेर मध्ये बचरटा शेष हो जाच्छे। आजकेर ई भिडियोते किन्तु शुधु तोमरा आमाकेई देखते पाबे, उपमके देखते पाबे ना, बिकज ओ एकटु काजे फेसे गेछे। ताई ई ट्रिपटाते तोमरा ओके देखते पावे ना, जदि पसिबल है तेल कम देखते पावे, एकटूखानी देखते पावे। तो आज के बकखालीते फुल फैमिली मिले, हमारे रूपमे शुद्ध जावर कथा छिल, किन्तु आम्रा आज के सबाई मिले जाच्छी, फुल मस्ती हबे। और बकखाली तोमादेरके पुरो घुरे देखाबो ए भिडियोटाते शुरू थेके शेष पर्यन्त थेको। और भिडियोटा स्टार्ट करार आगे बोले दिच्छी अवश्य लाइक शेयर और सबसक्राइब करते किन्तु भूलो ना। तो चलो एबार बेरिये जावा जाक, आमादेर गाड़ी एसे गेछे। और जेते जेते तोमादेरके सबाईके आमी इंट्रोड्यूस करे दिच्छी कार कार आछे। पेछने देखतेई पाच्छो मा बाबा आसछे। तो चलो एबार बेरिये जावा जाक। সোনারপুর থেকে বকখালি যেতে আমাদের মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লেগে গেছিল। বকখালি যাওয়ার সব থেকে সহজ উপায় হলো বাই ট্রেন। শিয়ালদা থেকে তোমরা নামখানা লোকাল ধরে নামখানায় পৌঁছে যে কোনো বাস, টোটো বা অটো করে তোমরা বকখালি চলে যেতে পারো। নামখানা থেকে বকখালি দূরত্ব হলো মাত্র 45 মিনিট। ঘটপুর থেকে বা কোচি বাস সঙ্গে হাতুগঙ্গা রামপুর একটা রোড। কি কি আরেকবার বলো কি? এই বাসের রাস্তা আই হয় বলবে না, তুমি বলবে যে এই যায় হয় হয় না, স্কুলের হেডমাস্টার বলছে বাস। বকখালিতে আমাদের হোটেলটা তো তোমরা দেখে নিয়েছো। এবার কিছু কিছু জাস্ট হোটেলে রুম অ্যারেঞ্জ করা হচ্ছে, আর জাস্ট কিছুক্ষণের মধ্যে আমি হোটেল রুমেও চলে যাবো, তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দেবো। তো চলো আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। কম
সমৃদ্ধি কিরকম লাগছে, হোটেলটা কিরকম? হোটেলটা বেশ ভালো, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো বড় আছে, মেইনটেইন করে এরা। হ্যাঁ বোঝাই যাচ্ছে। এই ব্যালকনিটা মানে দিদিদের ব্যালকনিটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, একদম রাস্তার ফ্রন্টের ভিউ। এখানে একটা ব্যাপার হয়েছে যেটা হচ্ছে একটা জায়গায় দুটো রুম ছিল হোটেল সংযোগে, আর এখানে ছিল তিনটে মতন রুম। তো ব্যাপারটা হয়েছিল আমরা চাইছিলাম যে এখানে সব রুম হয়ে যায়, বাট সেটা হলো না। যা হোক করে একটা রুম অ্যারেঞ্জ করা গেছে সবাই যাতে একসাথে হয়, আর একটা রুম আমাদের আলাদা হয়ে গেছে যেটা হচ্ছে হোটেল সংযোগে। আর বে ভিউতে আমরা সব পেয়ে গেছি, সব রুম তোমাদের দেখিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর রুমগুলো, বড় বড়। জাস্ট একটাই প্রবলেম, রাতে দুজনকে ওখানে শুতে যেতে হতে পারে। তো যখন ওখানে যাওয়া হবে তো ওই রুমটাও তোমাদের দেখে দেওয়া হবে। তো চলো আপাতত ওয়েট করি, সবাই ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে লাঞ্চটা করে তারপরে বেরিয়ে পড়বে। হোটেল থেকে কিছুটা দূরে আমরা এসেছি, এখানে খেতে খুব রিজনেবল প্রাইসে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা কত কী প্রাইসে থালিগুলো তোমরা দেখতে পাবে। আমি খাবো রুটি, ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছে রুটি বানানোর জন্য, বললো বানিয়ে দেবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, সবাই খাচ্ছে, আমি ওয়েট করছি। মোমোর একটা বোতল হলে ভালো। এখানে হলো পেটি, এখনো পর্যন্ত দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পটল চিংড়ি আর পেটি। কিসের পেটি এটা? রুই মাছের পেটি। তো খুব সুন্দর আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে এবার আমরা বেরিয়ে পড়ছি, হেনরি আইল্যান্ড যাবো। পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই অলমোস্ট রেডি, সবার লাঞ্চ কমপ্লিট। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। হেনরি আইল্যান্ড ঢোকার মুখে মোটামুটি 50টি পুকুর দেখতে পাবে, যেটাকে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডিপার্টমেন্টের তরফ থেকে খোঁড়া হয়েছে, যেখানে প্রনস মানে চিংড়ি মাছ আর মাছের ব্রিডিং করানো হয়। তো ফাইনালি গাইজ আমরা হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি। তো চলো এবার তোমাদেরকে আরেকটু ভালো করে ঘুরে দেখাবো, সাথে জেনে নাও এখানকার ব্যাপারে একটু। কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে হল হেনরি আইল্যান্ড। একটি ইউরোপিয়ান যুবক হেনরির নামের উপরে এই আইল্যান্ডটির নামকরণ করা হয়েছিল। বকখালির থেকে মাত্র 10 মিনিট দূরত্বে হল হেনরি আইল্যান্ড। আমরা খুব সুন্দর একটা জায়গা চলে এসেছি, যেখানে ফটোশুট চলছে চারিপাশে। ওর ভেতরে বৌদি কোথায় নিয়ে যাচ্ছে, ওরে বাহির গভীর জঙ্গলে যাচ্ছি আমরা, দেখে 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 একদম গভীর, সত্যি গো ভয় লাগছে। আরে বাহ কি সুন্দর, যাওয়ার রাস্তা। হ্যাঁ লোকে গেছে বলে রাস্তাটা হয়ে গেছে। পাথর, সাদা বালি আর চারিপাশে ম্যানগ্রোভ ফরেস্টে ঘেরা হলো হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড কিন্তু খুবই কম জনপ্রিয়, তাই এখানে ভিড়টাও তোমরা একটু কম দেখতে পাবে। যদি তোমরা আমাদের মতন একটু একান্তে ভালোবাসো, তাহলে নিজেদের প্রিয়জনদের সাথে এখানে উইকেন্ডে সময় কাটানোর জন্য চলে আসতে পারো। আমরা পৌঁছে গেছি একদম সি এর কাছে, তো চলো আরেকটু সি এর কাছে যাওয়া যাক। সত্যি এতদিন এত ব্লগ দেখেছি, এত সুন্দর দেখিনি, নিয়ে চোখে দেখতে পাচ্ছি, দারুণ 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 লাগছে। তো চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আমিও দেখি আর তোমাদেরকেও ভালোভাবে দেখাই কিরম লাগছে। সত্যি মানে ক্যামেরা জাস্টিস করতে পারবে না চোখে যা দেখছি।
হচ্ছে। নির্জনতাটা সত্যি ভীষণ ভাবে এখন এনজয় এনজয় হ্যাঁ সত্যি তাই, মাঝে মাঝে নির্জনতা একাকিত্বটাকেও খুব এনজয় করার সত্যি তাই। কেমন লাগলো পিঙ্কুদা বৌদি? দারুণ, খুব সুন্দর। যদিও আমি এর আগে একবার এসেছি কিন্তু এখন বেশি ভালো, মানে এখন সবার সাথে এসেছি তো মানে ফিলিংসটা অন্যরকম, অন্যরকম অন্যরকমের মজা লাগে। হ্যাঁ, তখন মানে একারা একারা এসেছিলাম, এখন সবাই মিলে আরো ভালো মজা করেছি। হ্যাঁ, বেশি বেশি মানে ভালো। একারা একারা কি এসেছিলে তুমি লিজা পিঙ্কুদা? নালে একারা একারা বললে তো বুঝছে না, লাল ঘাস সহজে দেখা যায় না সব জায়গায়। সত্যি এগুলো ওই পার্টটা খুব কনজাস্টেড, এই পার্টটা ফাঁকা দিকে এসে গেছি। তো শুনলে তোমরা, প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি, কালকে আমরা সকালে যাবো ফেজারগঞ্জে, বিকজ সকালবেলায় মাস্টার্সগুলো দেখা যায়। আর হোপসোর উপমা জয়েন করে যাবে, তো চলো এখন তোমাদেরকে সানসেটটা একটু দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছ আশেপাশে কেউ নেই, শুধু আমরাই আছি। এবার একটু এগিয়ে যাবো সি এর কাছে সানসেটটা দেখার জন্য। আমরা এবার অনেকটা 1-2 কিলোমিটার মতন চলে এসেছি পেছনে মেইন সি বিচ ছেড়ে, এবার ওইখানটায় ঢেউ দেখতে পাচ্ছি আমরা। এবার ঢেউয়ের কাছে আমরা যাচ্ছি, সামান্য অল্প অল্প জল, সামনেও অল্প একটু জল, হাতে এবার মনে হচ্ছে জুতোটা নিয়ে নিতে হবে। লবস্টার ভাজা, এটা হচ্ছে পমফ্লেট ভাজা। পমফ্লেট তো এমনি ফেভারিট, গরম গরম দারুণ লাগে, বেশ মচমচে হয়েছে। এবার লবস্টার টেস্ট করছি, লবস্টারই ফার্স্ট টেস্ট করলাম, দারুণ খেতে। চিংড়ির মতো টেস্ট নয়, ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। হ্যাঁ, প্রথমবার খেলাম, দারুণ লাগলো। রূপম এগুলো মিস করলো। দারুণ মাছ ভাজা খেলাম, মাছ ভাজা খাওয়ার পরে আমরা এখন খাচ্ছি আইসক্রিম সবাই মিলে। ফাইনালি এসে সবাইকে জয়েন করে খুব ভালো লাগছে, কিন্তু সকালবেলার মজাটা মিস করে গেছি। তুমি কালকে মজা করবে, তুমি কালকে মজা করবে, খাও। অ্যারেঞ্জ করেছে কাঁকড়া ভাজা, এসে গেছি আমাদের রুমে, যেখানে আমাদের একটা রুম নেওয়া ছিল। তো ওটা হচ্ছে হোটেল সংযোগ, খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন হোটেলটা। হোটেলের প্রাইস কত কি তোমরা এই স্ক্রিনে দেখতে পেয়ে যাবে, বা ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবে। তো এখন বাজে 9:30, আমাদের খাওয়ার অলরেডি অর্ডার দেওয়া আছে, চলো ডিনারটা সেরে আসি। তো ফাইনালি আমরা হোটেলে এসে গেছি। পিঙ্কুদা বলো কি খাচ্ছি? এই যে এই যে
আমরা এই হোটেলে এসেছি, চিকেন খাচ্ছি আর রুটি, চিকেন রুটি, চিকেন আর রুটি আজকে মেনু। আমরা বাজার থেকে ভালো মুরগি নিয়ে এসেছি, বড় 3 কেজি ওজনের, দিয়ে রান্না করতে দিয়েছি, বেশ আসছে, হেভি রান্না হয়েছে, হেভি রান্না না খেতে আমার আজ। আমাদের সিনিয়র সিটিজেন ব্যাচরা সকালবেলায় খেয়েছিল, তারা মাংস পড়ে গেছে, নিরামিষ, সন্ধে হতে হতে আমিষ হয়ে গেছে। কি হয়েছে তোমার পাল্লায় পড়েছে? গুড মর্নিং গাইজ, এখন বাজে 6:00 আর আমাদের রুম থেকে ভিউটা দেখতেই পাচ্ছ, কি দারুণ দুর্ধর্ষ ভিউ। আমরা সব কাঁচ ফাঁচ খুলে দিয়েছি, কুয়াশা ঘরে ঢুকছে। এখন আমি, যেহেতু রূপম কালকে বিচের ধারে যায়নি, তা আমি, রূপম আর ওই হোটেল থেকে দাদা আসছে, রূপমের দাদা মানে আমাদের দাদা আসছে, আমরা সবাই একসাথে এখন যাব বিচের ধারে। আমার মনে হয় না যে আমরা দেখতে পারবো সানরাইজটা, যেহেতু এত কুয়াশা, এখন দেখা যাক কী হয়। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা টোটো করে নিয়েছি, টোটো করে যাচ্ছি, চলে আসি। হ্যালো, কেমন লাগছে বিচটা? ফাঁকা ফাঁকা, কালকে যা ছিল তুমি তো দেখোনি, মানে মনে হচ্ছে সব হুড়িয়ে লোক এসেছিল আবার হুড়িয়ে চলেও গেছে। খাও, শুরু করো। এর মধ্যে এই যে সুন্দর শ্বাস হয়েছে, এর জন্যই জলটা মিষ্টি হয়েছে। আপনারা যারা ভিডিও দেখছেন, লোভ দেবেন না, হজম হয়ে যাবে ততক্ষণে। আমরা বিচের ধার থেকে ঘুরে আসলাম, খুব সুন্দর মিষ্টি ডাব খেলাম। এবার আমরা বেরিয়ে পড়ব ফেজারগঞ্জের দিকে, সবাই অলমোস্ট রেডি, বাইরে খুব কুয়াশা। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি, বেরিয়ে যাওয়া যাক। আর ব্রেকফাস্টটাও আমাদের প্ল্যান আছে ওইদিকে গিয়ে সারার। ফাইনালি আমরা পৌঁছে গেছি ফেজারগঞ্জ। শুটকি মাছ প্রচুর পাওয়া যাচ্ছে, যারা শুটকি ভালোবাসো এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো। এবার কথা কম বলবো আর তোমাদেরকে একটু ইনফরমেশনও দেবো এই জায়গাটার ব্যাপারে। তো চলো এবার দেখে নাও আর তোমরা শুনে নাও। ফেজারগঞ্জে নেমেই তোমরা নানান রকমের শুটকি দেখতে পাবে। এছাড়া একটু বিচের ধারে গেলেই তোমরা এখানে একটা ধ্বংসপ্রাপ্ত বাড়ি দেখতে পাবে। এই বাড়িটি হলো স্যার অ্যান্ড্রু ফেজারের, যেনার নামের উপরে এই জায়গাটার নাম পড়েছিল ফেজারগঞ্জ। উনি 20 শতকের প্রথম দিকে গভর্নর অফ বেঙ্গল ছিলেন। উনি এই বাড়িটিকে নাকি ব্যবহার করেছিলেন। পেছনে যেই তোমরা ইয়েটা দেখতে পাচ্ছ, ভিউ পয়েন্ট যেটা করে রয়েছে, এটার নিচের কিন্তু খুব খারাপ অবস্থা। এখানে আসলে কিন্তু উঠবে না, এখানে বলাই আছে যে পিলারটাই ভাঙা আছে। তো যেহেতু অনেকে দেখছে উঠছে, বাট প্লিজ এই রিস্কটা তোমরা নিও না। সানরাইজটা আমরা এখানে এসে দেখলাম, তাই না? ভালো লাগছে, আর এই এখনই কিছুক্ষণই থাকবো, তারপরে বেরিয়ে যাবো, ব্যাক করবো। জাস্ট এখন ফেজারগঞ্জ হারবার ফিশ অকশনে এসেছি। তো চলো এবার যাই, তোমাদের নিয়ে যাই, এগিয়ে দেখাই কি আছে, কি দেখতে পারবো আমরা, তাই তো চলো।
ফেজারগঞ্জ ফিশিং হারবারে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল জনপ্রতি 5 টাকা, এছাড়া গাড়ি পার্কিংয়ের জন্য নিয়েছিল 15 টাকা। এটা কিন্তু মাছের একটা বিশাল বড় হোলসেল মার্কেট। এখানে বড় বড় ট্রলারে করে সমুদ্র থেকে মাছ ধরে আনা হয়, তারপরে কলকাতা আর কলকাতা লাগোয়া অন্যান্য জায়গায় এই মাছগুলোকে পাঠানো হয়। এখান থেকে তোমরা যদি চাও মাছ কিনে নিয়েও যেতে পারো। আমাদেরও খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় আমাদের হাতে একদমই ছিল না, তাই আমরা আর মাছটা কিনতে পারলাম না। আনফর্চুনেটলি আমরা ফিশের ইয়েটা দেখতে পারিনি, বিকজ 9টা বেজে গেছে, আমাদের চেক আউট 10টায়। এবার আমরা ব্রেকফাস্ট করবো, তারপর আমাদের বেরিয়ে পড়তে হবে, টাইমটা খুবই কম, তাই জন্য অপশনটা দেখতে পারলাম না, না তোমাদের দেখাতে পারলাম। আমরা এখন গুড় কারখানায় যাচ্ছি, যেখানে মানে গুড় জাল দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি হঠাৎ করে দেখতে পাওয়া হয়েছে, তাই গাড়ি দাঁড় করিয়ে যা হচ্ছে গাছ থেকে এক কাটের রস, খেজুরের রস, খেজুরের রস। সবার শেষে আমরা পৌঁছে গেলাম গুড় কারখানায়। আমরা সবাই গুড় খুব ভালোবাসি, তাই গুড় কিভাবে তৈরি হয় সেটা দেখতে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। ওখানে কিন্তু তোমরা এরকম অনেক গুড় কারখানা পেয়ে যাবে, যেখানে তোমরা সামনে দাঁড়িয়ে দেখতে পাবে গুড় কিভাবে তৈরি হচ্ছে, আর টেস্ট করে তোমরা গুড় কিনতেও পারবে। গুড় কারখানার পর আমরা সোজা চলে গেলাম আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলতে। তো গাইস, আমাদের 1.5 দিনের বকখালি ট্রিপ এখানে এন্ড করছে। আর প্রাইসটা প্লিজ তোমরা কেউ জাজ করো না, বিকজ আমরা 25th December এসেছিলাম, মানে সব থেকে পিক টাইমে ইয়ারের এসেছি, তাই প্রাইসগুলো এত হাই। নর্মাল টাইমে যদি তোমরা আসতে চাইছো, রুম যদি ভালো লেগে থাকে তোমাদের নর্মাল টাইমে, তাহলে এই রুমই তোমরা অনেক কমে পেয়ে যাবে, অনেক কমে। তো হোটেলের ডিটেলসগুলো সব তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো তুমি তো 1.5 দিনে এসে আমাদের জয়েন করলে, কেমন লাগলো ট্রিপটা করে? ভালোই লাগলো। নর্মালি আমরা দুজনে ঘুরি, প্রথমবার সব পুরো ফ্যামিলির সাথে ঘুরলাম, সত্যি খুব ভালো লাগলো। চলো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর এখনো পর্যন্ত যে তোমরা আমাদের ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তো খুব শিগগিরই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে যখন যখন আমরা ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এই 2021টাকে আমরা বাই বাইও বলে দিচ্ছি, বিকজ এটা এই ইয়ার আমাদের লাস্ট ভিডিও, এটা তোমরা হয়তো নেক্সট ইয়ার 2022 দেখতে পাবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং হ্যাপি নিউ ইয়ার আমাদের সঙ্গে থেকো, আমাদের সঙ্গে থেকো। তো চলো বাই বাই। পার্সোনাল ফটোগ্রাফার।